আমাকে এক গার্জেন জিজ্ঞাসা করেছিল যে ওনার ছেলে এবং মেয়ে উভয় হাতে যে টাকা পায় সব টাকা খরচ করে ফেলে তো তাদের কীভাবে একটা ভালো অভ্যাস জমানোর ভালো অভ্যাস দেওয়া যায় এ সমস্যা আপনাদের অনেকের পরিবারেই আছে যে যা টাকা পায় ছেলে মেয়ে সব টাকা হাত খরচে বা জানে সব খরচা করে ফেলে কিছুই রাখে না তো আমি বলবো এক্ষেত্রে তাদের সঙ্গে গণ্ডগোল বা ঝগড়া করে কিছু হবে না তাদেরকে বুঝাতে হবে কীরকম বোঝাতে হবে উদাহরণ দিয়ে বোঝাতে হবে একটু সময় লাগবে আপনার কিন্তু আগে বুঝাতে পারবেন আপনার ছেলে বা মেয়েকে সাধারণ কী করবেন বলেন তো বাজার থেকে একটা মাটির যে ব্যাংকগুলো হয় না মানে যাকে বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি বলি আর ইংলিশে পিগি ব্যাংক বলে সে বিভিন্ন আকার হয় আমি একটা ছবি দিয়েছি এরকম একটা তো এরকম একটা ব্যাংক বা লক্ষ্মীর ঝাঁপি বা আপনার হচ্ছে পিঁকবেন নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে থাকবেন ওদেরকে দিবেন দিয়ে বলবেন যেন যে টাকাটা দিচ্ছে সে টাকার মধ্যে দু একটা টাকা জমা করে এর মধ্যে ঢুকাই এবং নিয়ম করবেন প্রতিদিন এক টাকা দু টাকা করে দেওয়ার চেষ্টা করবেন বা পাঁচ টাকা করে দেবেন যতটা আপনার যেমন সাধ্য সেরকম অল্প অল্প করে দেবেন এবং যেন তাদেরকে ঢুকাতে বলবেন মনে আপনি দাঁড়িয়ে থাকে তাকে বলছেন ঢোকাও মানে আপনি আপনি দাঁড়িয়ে আছেন তাকে বলছে ঢুকাই দিতে ও যেন আপনার সামনে ঢুকায় ঠিক আছে এ প্রথমেভাবে শুরু করেন দেখবেন আস্তে আস্তে যখন এরকম করে ঢোকাতে থাকবে ঢোকাতে ঢোকাতে যখন ব্যাঙ্কটা ভরে যাবে বা এই পে ভরে যাবে তখন কি হবে একদিন কি করবেন ভাঙবেন ওটা ওর সামনেই ভাঙতে হবে ওর সামনে ভাঙতে হবে ভাঙিয়ে কি করতে হবে গুনতে হবে কত টাকা হলো বা ওকে দিয়ে গুনাতে হবে কত টাকা হলো ও যখন দেখবে যে হাজার টাকা বা দু হাজার টাকা হয়েছে বা এরকম পনেরোশো বা দু হাজার টাকা হয়েছে তখন কি হয় বলেন তো ওর মধ্যে একটা জিনিস তুমি চেতনা জাগিয়ে উঠবে যে এইভাবে জমিয়ে একটা বড় টাকা হয় এবং ওর যে চাহিদা ধরো কোনো একটা জিনিস নিতে চেয়েছে ওই জিনিসটা নিয়ে দেন হয়তো কোনো একটা জিনিস নিতে চেয়েছে এই টাকা হয়ে যাচ্ছে বা তার সঙ্গে দু একশো টাকা লাগছে বা কিছু লাগছে সে টাকাটা দিয়ে ওকে এই জিনিসটা নিয়ে দেন ও তখন দেখবেন এর পরে বার ও নিজে থেকে জমানোর চেষ্টা করবে এবার আপনাকে আর পাশে থাকতে হবে না যে জমা কর কেন ব্যাপারটা বুঝে গেছে যে এইভাবে জমিয়ে একটা ভালো জিনিস নেওয়া যায় তো এইভাবে আপনারা আপনাদের ছেলে মেয়েদের একটা ভালো জমানোর অভ্যাস দিতে পারেন প্রথমে ছোট থেকে শুরু করতে হবে এবং ভবিষ্যতে বড়ো হবে এবং ছোটোবেলায় যদি আপনার ছেলে বা মেয়েদের মধ্যে এই জমানো সঞ্চয় বোধটা জন্মাতে পারেন তারা দেখবেন ভবিষ্যতে তারা অনেকটাই এ বিষয়ে খুব সতর্ক থাকবে এবং আশা করি অগ্রগতির দিকেই যাবে তো আমার মানে এরকমই সাজেশান আপনাদের জন্য থাকলো